মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে স্যালারি পে স্লিপ বানাতে হয় তার স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা শিখব। এখানে আমি একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটি স্যালারি পে স্লিপ বানিয়ে রেখেছি। ঠিক এই রকমই একটি স্যালারি পে স্লিপ আজকে আমরা স্টেপ বাই স্টেপ বানাবো এবং শিখব। তো প্রথমে আমরা কোম্পানির নাম লিখব, অমিত এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। এটিকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো, বোল্ড করব এবং একটু বড় করে দেবো ফন্ট সাইজ এবং আন্ডারলাইন করে দেবো। এরপর কার্সারটিকে ফন্ট সাইজ কমিয়ে দিয়ে তারপর অ্যাড্রেস টাইপ করব, 2ZRAK রোড কলকাতা 700016। এটিকে সেন্টার করে দেবো, সিলেক্ট করে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল, বোল্ড করে দেবো, হয়ে গেল। এরপর যে দুটোর গ্যাপটাকে কমিয়ে দেবো পেজ লেআউটে গিয়ে, গ্যাপ কমে গেল। এরপরে আমরা লিখব স্যালারি পে স্লিপ, অর্থাৎ কোন মাসের আমরা পে স্লিপ বানাচ্ছি সেটি লিখতে হবে হেডিংয়ে, স্যালারি পে স্লিপ ফর দ্য মান্থ অফ এপ্রিল 2022। এপ্রিল মাসের আমরা স্যালারি পে স্লিপ বানাচ্ছি। এরপরে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, ইনসার্ট মেনুতে গিয়ে টেবিল ক্রিয়েট করতে হবে। ইনসার্ট টেবিল এর আন্ডারে কলাম নাম্বার এবং রো নম্বর দিতে হবে, প্রয়োজন অনুযায়ী রো এবং কলাম, তারপর ওকে। টেবিল ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা ম্যাটারটা টাইপ করব, প্রথমে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি কোড, ডেজিগনেশন, ডেট অফ জয়েনিং, প্যান নম্বর, পিএফ অ্যাকাউন্ট নম্বর, পিএফ ইউএএন নম্বর, নম্বর অফ ডেজ। এবার রাইট সাইডে এমপ্লয়ি নেমের যে নাম অর্ণব বাসু, তারপর এমপ্লয়ি কোড, ডেজিগনেশন অ্যাকাউন্ট্যান্ট, ডেট অফ জয়েনিং 1/1/2017, প্যান নম্বর, পিএফ অ্যাকাউন্ট নম্বর, WBCAL/000, তারপর পিএফ ইউএএন নম্বর, তারপর নাম্বার অফ ডেজ, মানে যতদিন কাজ করেছে এই মাসে, 28 ডেজ। এবার গ্রস স্যালারি, গ্রস স্যালারির আন্ডারে থাকবে বেসিক, এইচআরএ, টিএ, স্পেশাল অ্যালাওয়েন্স, আদার অ্যালাওয়েন্স, টোটাল গ্রস স্যালারি। এরপর ডান দিকে থাকবে ডিডাকশন, ডিডাকশনের আন্ডারে থাকবে এমপ্লয়ি, পিএফ, প্রফেশন ট্যাক্স, তারপর ইএসআই। এরপরে আমরা একটা লাইন টেনে দেব একটা ঘর করার জন্য, ড্র টেবিলের ড্রেবল পেন্সিল নিয়ে আমরা লাইন টেনে দিলাম, ডান দিকে আরেকটা টেনে দেব অ্যামাউন্টটা লেখার জন্য, যতটা প্রয়োজন ঠিক ততখানি, ড্র টেবিল হয়ে গেল। এবার এখানে লিখব অ্যামাউন্ট এবং ব্র্যাকেটের মধ্যে রুপিস কথাটি লিখে দেব। ডান দিকেও তাই, অ্যামাউন্ট ব্র্যাকেটের মধ্যে রুপিস, এরপর বেসিক, বেসিক স্যালারির অ্যামাউন্টটা লিখব, তারপর এইচআরএ, তারপর টিএ, তারপর স্পেশাল অ্যালাওয়েন্স, আদার অ্যালাওয়েন্স জিরো, টোটাল গ্রস স্যালারি। এবার ডান দিকে আসছে ডিডাকশন আন্ডারে এমপ্লয়ি, পিএফ, পি ট্যাক্স এবং ইএসআই। এবার গ্রস স্যালারি টোটাল যেটা সেটা
টোটাল করে লিখতে হবে এবং টোটাল ডিডাকশন লিখতে হবে টোটাল করে। তারপর এখানে নিচে নেট স্যালারি অর্থাৎ গ্রস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন হয়ে গেল। এরপরে লাস্টে লিখতে হবে অ্যামাউন্ট ইন ওয়ার্ডস অর্থাৎ নেট স্যালারিটা ওয়ার্ডে লিখে দিতে হবে 20,540 অনলি হয়ে গেল। লাস্টের যে ঘর আছে এটাকে আমরা লাইনটা আছে এটাকে মার্জ করে দেবো, রাইট ক্লিক করে মার্জ সেল, হ্যাঁ লাইন উঠে গেল। তাহলে মোটামুটি টাইপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটুকু সেটিং করে নেব, সিলেক্ট করে অল সিলেক্ট করে তারপরে ফ্রন্ট সাইজ একটু কমিয়ে এবং বোল্ডকে উঠিয়ে দেব, টোটাল বোল্ড আছে এই জন্য টোটাল বোল্ডটা উঠিয়ে দিচ্ছি, উঠে গেল। এরপরে যে গ্রস স্যালারি এবং ডিডাকশন অ্যামাউন্ট ওই যে রোটা ওই রোটা বোল্ড করে দেব হেডিংয়ের জন্য। নিচে অ্যামাউন্ট ইন ওয়ার্ডস কথাটা ওটাও খুব বোল্ড এবং ইটালিক করে দেবো, হ্যাঁ লুকটা দেখতে ভালো লাগবে। হয়ে গেল। তাহলে কোম্পানি নাম আমিত এন্টারপ্রাইজার প্রাইভেট লিমিটেড, অ্যাড্রেস স্যালারি পে স্লিপ। তাহলে ম্যাটার আমাদের কমপ্লিট অর্থাৎ স্যালারি পে স্লিপ কীভাবে বানাতে হয় তা স্টেপ বাই স্টেপ আমরা আজকের ভিডিওতে জেনে নিলাম। এই ভিডিও দেখে আপনারাও স্যালারি পে স্লিপ খুব ইজিলি মাইক্রোসফট ওয়ার্ডে বানাতে পারবেন, তাই ভিডিওটি কমপ্লিটলি পুরোপুরি দেখবেন তাহলে অবশ্যই বানাতে পারবেন। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমার এই চ্যানেলে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটি দেখতে পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।